আসসালামু আলাইকুম সুস্থ এবং সুখী ডাক্তার বন্ধু চ্যানেলের পক্ষ মানুষজন থেকে আমি ডাক্তার ফাহিম নতুন বছরের প্রথম ভিডিওতে আপনাদের সবাইকে নববর্ষের শুভেচ্ছা অধিকাংশ সময় দেখা যাচ্ছে আমরা মনে রাখতে পারছি না সারা দিন একটা রাস আওয়ার পার করার পর আমরা দিনের অনেক কাজই মিস করে ফেলছি শুধুমাত্র মনে রাখতে না পারার কারণে দেখা যাচ্ছে কোনো ইম্পর্টেন্ট মিটিংয়ে গেলাম কী কী আলোচনা করব ওই মিটিংয়ে গিয়ে সেগুলো ভুলে যাচ্ছি কিংবা শপিংয়ে গেলাম কী কী কিনবো ওটা ভুলে যাচ্ছি কিংবা আমরা যারা পড়াশোনা করি তারা ইদানিং পড়াশোনাও তেমন একটা মনোযোগী হতে পারছি না ইভেন আমি নিজেও দেখলাম যে ইদানিং পড়াশোনা তেমন একটা মনোযোগ দেওয়া যাচ্ছে না খুঁজতে খুঁজতে অনেকগুলো কারণ পেলাম চিন্তা করলাম আপনাদের সাথে এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি আমরা সব সময় খুঁজতে থাকি কিভাবে আমাদের ব্রেইনের ক্ষমতা বাড়ানো যায় কিভাবে আমরা আরও মনোযোগী হতে পারি কিংবা আমাদের মুখস্থ করার শক্তিকে কিভাবে আরো বেশি তীক্ষ্ণ করা যায় ইত্যাদি ইত্যাদি এগুলো করতে গিয়ে দেখা যায় আমরা অনেক ভালো ভালো ডায়েট করি পাজল গেম খেলি অনেক কিছুই করি ব্রেনের এই ক্ষমতাগুলোকে বাড়ানোর জন্য যেগুলো অনেক সময় কাজে দেয় কিংবা অনেক সময় কোনো কাজেও দেয় না তা আজকের ভিডিওতে আমি এমন নয়টা বিষয় কিংবা এমন নয়টা উপায়ের কথা বলবো যেগুলো আমাদের মনোযোগ ধরে রাখতে এবং আমাদের ব্রেনের ক্ষমতা বাড়াতে অনেক অনেক কার্যকরী ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আমাদের সবারই অনেক কাজে লাগবে এক নম্বর হচ্ছে পর্যাপ্ত ঘুম আমরা যদি আমাদের ব্রেইনকে শার্প রাখতে চাই তাহলে রাতে তাড়াতাড়ি ঘুমানোর কোনো বিকল্প নাই গবেষণায় দেখা গেছে যে রাতে যখন আমরা ঘুমাতে যাই তখন আমাদের শর্ট টার্ম মেমোরিগুলো লং টার্ম মেমোরিতে কনভার্ট হয় যেটা আমাদের জন্য খুবই প্রয়োজন কারণ দেখা যায় আমরা অনেক সময় অনেক কিছু মুখস্থ করি কিংবা অনেক কিছু প্ল্যান করি কিংবা আগামী দিনের মিটিংয়ে গিয়ে কী কী আলোচনা করব সেগুলো ঠিকঠাক করি কিংবা আমরা যারা স্টুডেন্ট আছি আমরা পড়াশোনা মুখস্থ করি কিন্তু আমাদের এই মুখস্থ করা পড়াশোনাগুলো পরের দিন আমরা মনে রাখতে পারি না কারণ আমাদের এই শর্ট টার্ম মেমোরিগুলো লং টার্মে আর কনভার্ট হয় না শুধুমাত্র পর্যাপ্ত ঘুমের অভাবে দশ থেকে চোদ্দ বছরের চল্লিশ জন স্টুডেন্টদের উপর এরকম একটা পরীক্ষা করা হয় দেখা যায় যা তারা সবাই স্টুডেন্ট এবং তারা সবাই রাতে পড়াশোনা করে কিছু স্টুডেন্টকে রাতে তাড়াতাড়ি ঘুমাতে পাঠানো হয় এবং কিছু স্টুডেন্টকে দেরিতে ঘুমাতে পাঠানো হয় এবং তাদের পরের দিনের স্কুল সময়টা একই থাকে দেখা যায় যারা সকালে স্কুলে গেল তাদের মধ্যে যারা তাড়াতাড়ি ঘুমাচ্ছে তারা বিশ পার্সেন্ট পর্যন্ত পড়া ভালো মনে রাখতে পারছে এবং যারা ঘুমাতে পারে নাই বা দেরিতে ঘুমাইছে তাদের মুখস্থ রাখার ক্ষমতা বা পড়া দেওয়ার ক্ষমতাটা অনেক কমে গেছে আমরা যারা হাসপাতালে কাজ করি বিশেষ করে ডাক্তার নার্স আমরা যারা আছি তারা জানি আমাদের শিফটিংয়ের মধ্যেও পার্থক্য আছে তিনটা শিফটে আমরা কাজ করি মর্নিং ইভিনিং এবং নাইট যারা নাইট শিফটে কাজ করেন তারা নাইট সম্বন্ধে ভালো জানেন এরকমই নাইট শিফটের কিছু নার্সের উপর একটা পরীক্ষা করা হয় যেটাকে ব্রেইন টেস্ট বলে এই ব্রেন টেস্টটা করা হয় দেখা যায় তারা সিক্সটি পর্যন্ত ব্রেন টেস্টে খারাপ রেজাল্ট করে তাদের তুলনায় যারা ডে শিফটে কাজ করে সুতরাং ব্রেনকে শার্প রাখতে হলে দ্রুত ঘুমাতে যাওয়ার কোনো বিকল্প নাই অ্যাটলিস্ট একজন বয়স্ক মানুষকে অবশ্যই দিনে সাত থেকে নয় ঘন্টা ঘুমাতেই হবে নাম্বার দুই হচ্ছে এক্সারসাইজ এই কথা বলার কোনো সুযোগ নাই। যে এক্সারসাইজ আমাদের শরীরে কোনো উপকার করে না আমরা সবাই জানি এক্সারসাইজ আমার শরীরের ভালো উপকার করে যেমনিভাবে এক্সারসাইজের কারণে ডায়াবেটিস হাইপার টেনশন কার্ডিওভাস্কুলার ডিজিজ হাইপার কোলেস্ট্রল ওবিসিটির মতো লং টার্ম ডিজিজগুলো থেকে আমরা বাঁচি তেমনিভাবে এই এক্সারসাইজ আমাদের ব্রেনের ক্ষমতা বাড়াতেও অনেক ভালো কাজ করে একশো জন মানুষের উপর একটা গবেষণা করা হলো যেখানে তাদের বয়স পনেরো থেকে তিরানব্বই বছর পর্যন্ত এই গবেষণায় দেখা গেল যে তারা মাত্র দিনে পনেরো মিনিট সাইক্লিং করে এবং গবেষণা শেষে দেখা গেল যে তাদের ফিজিক্যাল কন্ডিশন তো অনেক ইমপ্রুভ হয়েছেই তাদের কগনেটিভ অ্যাবিলিটিও অনেক বেড়েছে এখন আসুন কগনেটিভ অ্যাবিলিটি বলতে আমরা কি বুঝি কগনেটিভ অ্যাবিলিটিটা মূলত আমাদের ব্রেনের মাল্টিপল মেন্টাল অ্যাবিলিটিসকে বোঝায় অর্থাৎ আমরা ঠিকমতো পড়াশোনা করতে পারছি কিনা ঠিকমতো মুখস্থ রাখতে পারছি না মনোযোগ দিতে পারছি না আমরা কোনো ডিসিশন নিতে পারছি কি না কোনো প্রবলেমে পড়লে সেই প্রবলেম থেকে উদ্ধার হতে পারছি না এই সমস্ত বিষয়ে ডিপেন্ড করে আমাদের কগনেটিভ অ্যাবিলিটির উপরে যেটা আমাদের ব্রেনের জন্য খুবই প্রয়োজন এই কগনেটিভ অ্যাবিলিটি যদি মিস হয় আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমাদের ব্রেনের ক্ষমতা হারিয়ে ফেলবো গবেষণা আরও দেখা গেছে যারা এক্সারসাইজ করে তাদের একটা নিউরো প্রোটেকটিভ প্রোটিন রিলিজ হয় অর্থাৎ আমাদের ব্রেনে যে নিউরোন আছে সেই নিউরনের ফাংশানকে অনেক বাড়ায় এবং আমাদের মেমোরি বুস্ট আপ করে সুতরাং মধ্যবয়সে যদি আমরা এক্সারসাইজ করি তাহলে আমাদের বার্ধক্যকালীন যে ডিমেনশিয়া বা ভুলে যাওয়ার রোগ আছে এটা হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে যায় তাই আমাদের দৈনন্দিন জীবনে অল্প কিছু সময় হলো আমাদের এক্সারসাইজ করা উচিত অ্যাটলিস্ট কিছু না পারলেও তিরিশ মিনিট হাঁটলেও সেটা যথেষ্ট হবে নাম্বার তিন নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া অনেকেই আছেন যারা বিভিন্ন লং টার্ম ডিজিজে ভুগছেন যেমন ডায়াবেটিস হাইপার টেনশন হাইপার কোলেস্ট্রল কার্ডিওস্কুলার ডিজিজ এই ধরনের অনেক বেশি বেশি লং টার্ম ডিজিজে ভোগার কারণে দেখা যাচ্ছে আমরা বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে থাকি যে ওষুধগুলো সরাসরি আমাদের মেমোরির উপর কিছু এফেক্ট তৈরি করে আপনারা যদি এমন কোনো প্রবলেম ফেস করেন যে কোনো ওষুধ খাওয়ার কারণে হঠাৎ আপনার মেমোরি কমে গেছে বা কিছু মনে রাখতে পারছেন না তাহলে অবশ্যই আপনি আপনার চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন নাম্বার চার হচ্ছে নোটে লিখে মনে রাখা আমাদের অনেকেরই একটা ধারণা আছে যারা আমরা নোটে লিখে রাখি তাদের হয়তো অনেক কিছু মনে থাকে না বা আমরা মনে রাখতে পারি না বিধায়ী নোটে লিখে মনে রাখি আসলে বিষয়টা এমন না বা বিষয়টা সঠিকও না আমরা যদি আমাদের দৈনন্দিন জীবনে কাজের বিষয়গুলো লিখে রাখি তাহলে আমাদের ব্রেনের ফাংশনও বৃদ্ধি পাবে এবং আমাদের কগনেটিভ অ্যাবিলিটিও অনেক ইমপ্রুভ করবে যেমন আজকে কি কি কাজ করবো মিটিংয়ে কি কি বিষয়ে আলোচনা করব কিংবা কি কি টপিক আজকে পড়াশোনা করব এই জিনিসগুলো যদি আমরা লিখে লিখে মনে রাখি তাহলে এটা আমাদের ব্রেনের জন্য আরও ভালো হবে নাম্বার পাঁচ হচ্ছে ফিশুয়াল সাপ্লিমেন্ট আমরা ব্রেনে ফাংশন বৃদ্ধি করতে ফিশুয়াল সাপ্লিমেন্ট গ্রহণ করতে পারি বিশেষ করে মাছের চর্বিতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে যেটা খুবই ভালো একটা পলি ফ্যাটি অ্যাসিড এই ফ্যাটি অ্যাসিডের কাজ হচ্ছে আমাদের ব্রেনের রক্ত সঞ্চালনকে বাড়ানো আর রক্ত সঞ্চালন বাড়লে ব্রেনের ক্ষমতাও অনেক বৃদ্ধি পায় মাছের তেলে খুব বেশি পরিমাণ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে তবে সামুদ্রিক মাছে এটার পরিমাণ একটু বেশি কিছু বয়স্ক মানুষের উপর ফিসুয়াল সাপ্লিমেন্টের একটা গবেষণা করা হয় দেখা যায় যারা ফিসুয়াল সাপ্লিমেন্ট রেগুলার গ্রহণ করেন তাদের ব্রেইনের ফাংশন বা মনে রাখা ক্ষমতা অনেক বেড়ে গেছে যারা গ্রহণ করেনি তাদের তুলনায় এছাড়া ফিশুয়াল সাপ্লিমেন্টে আমাদের শরীরে অ্যান্টি ইনফ্ল্যামেটরি বা প্রদাহজনিত সমস্যাগুলো অনেকটাই কমায় সুতরাং যারা মধ্যবয়স্ক আছেন কিংবা যারা বয়স্ক আছেন আপনারা ফিসুয়াল সাপ্লিমেন্টটা খেতে পারেন নাম্বার ছয় হচ্ছে কোকো যুক্ত চকলেট খাওয়া এক কাপ হট চকলেট আমাদের কার না পছন্দ কিন্তু আপনি অবাক হবেন এই এক কাপ হট চকলেট আপনার ব্রেনের ক্ষমতা বৃদ্ধিতেও অনেক ভালো কাজ করে কোকো যুক্ত চকলেটে অনেক ভালো অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটার নাম ফ্লেবানয়েডস এই কাজ হচ্ছে ব্লাড ভেসেল এবং নিউরনের মধ্যে একটা যোগাযোগ স্থাপন করা যার কারণে ব্রেনের নিউরোনের মধ্যে ব্লাড সাপ্লাই অনেক বাড়ে একটা স্টাডি করতে গিয়ে তিরিশ জন প্রাপ্তবয়স্ক মানুষ নেওয়া হয় যেখানে অর্ধেক মানুষকে ডার্ক চকলেট খেতে দেওয়া হয় এবং অর্ধেক মানুষকে হোয়াইট চকলেট খেতে দেওয়া হয় উল্লেখ্য এই ডার্ক চকলেটের মধ্যে সাতশো বিশ মিলিগ্রাম পর্যন্ত কোকো চকলেট ছিল দেখা যায় যারা ডার্ক চকলেট খেয়েছে তাদের ব্রেইনের ক্ষমতা অনেক বেড়েছে তাদের মেমোরি অনেক আপ হয়েছে আর যারা ডার্ক চকলেট খায় নাই বা হোয়াইট চকলেট খেয়েছে তাদের ব্রেইন আগের মতোই আছে তাদের ব্রেনের ক্ষমতা আর বৃদ্ধি পায় নাই একটা পরামর্শ আপনাদের জন্য যারা আপনারা কোকো চকলেট খান অবশ্যই কেনার সময় দেখবেন অ্যাটলিস্ট সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত কোকো চকলেট ওটার ভিতরে আছে কিনা যদি সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত থাকে তাহলে এটা আপনার স্বাস্থ্যের জন্য ভালো নাম্বার সাত হচ্ছে মেডিটেশন আমাদের ব্রেইনে একটা স্পেশাল পার্ট আছে যেটার নাম হচ্ছে গ্রে মেটার এই গ্রে মেটারে আমাদের নিউরনের সেল বডিগুলো থাকে বয়স বাড়ার সাথে সাথে এই গ্রে মেটারে ক্ষয় হতে থাকে যার কারণে আমাদের মেমরি লস হয় কিন্তু মেডিটেশনের মাধ্যমে এই গ্রে মেটারের ফাংশন অনেকটা ভালো রাখা সম্ভব মেডিটেশনের মাধ্যমে ব্রেনে স্পেশাল মেমোরি ভালো রাখা সম্ভব স্পেশাল মেমোরি বলতে এটা স্পেশাল না অর্থাৎ বিশেষ মেমোরি না এটা হলো স্পেশাল এটা ব্রেনের একটা বিশেষ মেমোরির নাম স্পেশাল যেটা বানানো হচ্ছে এস পি এ এল এই স্পেশাল মেমোরিটা মেডিটেশনের মাধ্যমে ভালো রাখা সম্ভব এই স্পেশাল মেমোরির ফাংশন হচ্ছে আমাদের ব্রেন তথ্য সংগ্রহ করে এবং সেই তথ্যটাকে স্টোর হিসাবে ব্রেনে রেখে দেয় এই স্পেশাল মেমোরিটা মেডিটেশনের মাধ্যমে ভালো রাখা সম্ভব নাম্বার আট হচ্ছে অ্যালকোহল পান করা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই অ্যালকোহল পান করেন না তবে কিছু কিছু মানুষ আছেন যারা হয়তো কিছু কিছু সময় অ্যালকোহল খান কিংবা অনেকে আছে মাদক গ্রহণ করেন আসলে মাদক বা অ্যালকোহলের ব্যাপারে বিশেষ করে বলার কিছুই নাই এটা কোনো ধরনের কোনো উপকারই করে না এটা আমাদের শরীরের যেমন ক্ষতি করে তেমনিভাবে আমাদের ব্রেনেরও ক্ষতি করে আমাদের ব্রেনে ক্ষমতাও কমায় দেয় আমাদের মুখশক্তিও কমায় দেয় আমাদের মনোযোগ নষ্ট করে তাই যাদের এই সমস্ত অভ্যাস আছে প্লিজ দয়া করে এটা তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার চিন্তা করবেন অবশ্যই আশা করবো এই নতুন বছরে আপনাদের প্ল্যান একটাই থাকা উচিত যে যাদের এই বাজে অভ্যাসগুলো আছে এগুলো ছেড়ে দেওয়া এবং নাম্বার নয় আজকের শেষ টপিক ওজন স্বাভাবিক রাখা আমাদের সবার জন্যই ওজনটাকে নর্মাল রাখা বা ওজন কম রাখা একটা অনেক বড় চ্যালেঞ্জ এই বর্তমান সময়ের জন্য কারণ আমরা এখন অনেক সিলিন্ডারি লাইফস্টাইল লিড করি আমরা তেমন কোনো শারীরিক কাজ করি না যার কারণে দেখা যায় আমাদের ওজনটা স্বাভাবিক রাখা যায় না বরং এটা বেড়েই যায় গবেষণায় দেখা গেছে যাদের ওজন বেশি তাদের বিভিন্ন কগনেটিভ ফাংশনের লেভেলটা অনেক কমে গেছে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের পঞ্চাশ জন মানুষের উপর একটা মেমোরি টেস্ট করা হয় যাদের বিএমআই বা বডি মাস ইন্ডেক্স পঁয়ত্রিশ থেকে চল্লিশ অর্থাৎ তারা মোটা পরীক্ষা শেষে দেখা যায় তারা ম্যাক্সিমাম মানুষই মেমোরি টেস্টে ফেল করেছে আরেকটা গবেষণা দেখা যায় যারা মোটা বা যাদের বিএমআই বেশি তারা বয়সকালে ম্যাক্সিমাম মানুষ অ্যালজাইমাস ডিজিজে ভুগে এই অ্যালজেমাস ডিজিজ যাদের হয় তাদের ম্যাক্সিমাম মেমোরি লস হয় এবং তাদের কগনেটিক ফাংশানও একটা কমে যায় সুতরাং আপনার ব্রেনকে সতেজ রাখতে এবং মনোযোগ বৃদ্ধি করতে কিংবা মুখস্থ শক্তি বাড়াতে আপনার ওজনটাকেও নর্মাল রাখতে হবে এবং ওজনটাকে স্বাভাবিক রাখতে হবে আশা করছি আজকের ভিডিওতে আমি মনোযোগ বাড়ানোর কিংবা মুখস্থ শক্তি বাড়ানোর যেই নয়টা ফর্মুলা বললাম এগুলো আপনাদের কিছু না কিছু হলেও কাজে লাগবে এবং আপনারা কিছু না কিছু হলেও প্র্যাকটিস করবেন এই জিনিসগুলো আসলে পরীক্ষিত এবং প্রমাণিত প্রথম দিকে আমাদের একটু কষ্ট হলেও এই জিনিসগুলো আমাদের আসলে সত্যি সত্যি মেমরি বুস্ট করতে খুব কাজে দিবে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলোকে আপনারা শেয়ার করবেন দেখা হবে সামনে কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম